ফ্রিহ্যান্ড রাইটিংয়ের লেসনে আমি আপনাদেরকে একটি বড় প্যারা কীভাবে বড় করতে হয় সেটি ট্রান্সলেট করে অ্যানালাইসিস সহ গ্রামেটিক রুল সহ ভেঙে ভেঙে দেখাবো, এবং এই টেকনিকগুলো আপনি অবলম্বন করলে আপনি নিজেও এই ধরনের বড় বড় বাক্য নিজে তৈরি করতে পারবেন, রিপোর্ট রাইটিং করতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো লক্ষ্য করুন, এখানে আমরা প্রথমে দুটি সেন্টেন্সকে ট্রান্সলেট করব। বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে, বিজ্ঞানের অবদানকে স্বীকার না করে পারি না। তো লক্ষ্য করুন, বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে। আমরা প্রথমে এটুকু ট্রান্সলেট করি, বিজ্ঞান আবিষ্কার করেছে, সায়েন্স হ্যাজ ইনভেন্টেড। তো সায়েন্স, বিজ্ঞান হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে বিজ্ঞান করেছে, সায়েন্স হ্যাজ ইনভেন্ট, ইনভেন্ট মানে আবিষ্কার করা। পাশাপাশি এই কথাও বলতে হয় যে আসলে আমাদের সেন্টেন্স মেকিংয়ের জন্য ভোকাবুলারিগুলো জানা দরকার, শব্দের অর্থগুলো আমাদের অবশ্যই বিভিন্ন ওয়ে থেকে আমাদের অ্যাচিভ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো ইনভেন্ট মানে আবিষ্কার করা। এখানে আরেকটি বিষয় নোট ডাউন করতে হবে যে আসলে আবিষ্কার করার কিন্তু আরেকটা ইংরেজি আছে, সেটা ডিসকভার। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি এখানে ডিসকভার কেন বসাবো না। তো এই জন্য এখানে এই রুলটা আমাদের জানতে হবে। এখানে আমি শর্টে একটি ডিফারেন্স আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কখন ডিসকভার বসাবেন, কখন ইনভেন্ট বসাবেন। তো ডিসকভার অর্থ আবিষ্কার, ইনভেন্ট অর্থ আবিষ্কার। তো ডিসকভার হচ্ছে যে যখন অজানা কোনো কিছুকে খুঁজে পাওয়া, সেক্ষেত্রে ডিসকভার বুঝবে। এক্সাম্পল, যে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, অর্থাৎ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। তো এইখানে তো ডিসকভার, অর্থাৎ অজানা কোনো কিছু খুঁজে পাওয়া বোঝানোর জন্য এখানে কিন্তু ডিসকভার বসেছে। কিন্তু লক্ষ্য করুন, ইনভেন্টের ক্ষেত্রে কী হয়েছে, ইনভেন্ট হচ্ছে পূর্বে ছিল না তা তৈরি করা। এক্সাম্পলটা যদি দেখেন, এডিসন ইনভেন্টেড দ্য গ্রামোফোন, অর্থাৎ এখানে এই গ্রামোফোন নামে যে প্রযুক্তিটি ছিল না কিন্তু এডিসন এটি আবিষ্কার করেছে, অর্থাৎ এখানেও কিন্তু আবিষ্কার করেছে। বাট যেটি হয়েছে যে আমেরিকা ছিল বাট খুঁজে কেউ খুঁজে পায়নি, কলম্বাস খুঁজে পেয়েছে, সেজন্য এই ক্ষেত্রে ডিসকভার্ড হয়েছে। আর গ্রামোফোন প্রযুক্তিটি এডিসন আবিষ্কার করার কারণে, এখানে যেহেতু পূর্বে এই প্রযুক্তিটি ছিল না কিন্তু এডিসন এটি আবিষ্কার করেছে, এই জন্য এখানে ইনভেন্ট হয়েছে। সো এই দুটি এক্সাম্পল মনে রাখলে আমরা ইনভেন্ট কোথায় বসবে এবং ডিসকভার কোথায় বসবে সেটি আমরা সহজেই বসাতে পারবো। তো সেজন্য এখানে যে বিজ্ঞান আবিষ্কার করেছে, সায়েন্স হ্যাজ ইনভেন্টেড, সায়েন্স বিজ্ঞান অনেক জিনিস পূর্বে এরকম ছিল না, অনেক প্রযুক্তি যন্ত্রপাতি আবিষ্কার করেছে। সো এই কথাটি এই জন্য বসেছে, সায়েন্স হ্যাজ ইনভেন্টেড, কী আবিষ্কার করেছে, অনেক জিনিস, মেনি থিংস। তো পুরো সেন্টেন্স দাঁড়ালো, Science has invented many things. আমরা পরের অংশটুকু যদি লক্ষ্য করি, যে বিজ্ঞানের অবদানকে আমরা স্বীকার না করে পারি না, তাহলে আমরা এভাবে, আমরা স্বীকার না করে পারি না। তো এখানে লক্ষ্য করুন যে উই ক্যানট বাট, আমরা এই জিনিসটি যদি একটু হাইলাইট করি যে ক্যানট বাট, এটা কখন ইউজ হবে, এটি কিন্তু একটা ইডিয়েমস। আমরা আমাদের ফ্রিহ্যান্ড রাইটিং অন্যান্য লেসনও দেখিয়েছি, উল্লেখ করেছি যে এই যখন কোনো বাক্যে কিছু না করে পারি না, এই ধরনের কিছু বাংলা বাক্যে এই ধরনের কিছু থাকবে যে কিছু না করে পারি না, সেক্ষেত্রে আমরা ক্যানট বাট ইউজ করতে পারি। আপনি পূর্ব নিচের আরও একটি উদাহরণ যদি লক্ষ্য করেন, যেমন আমরা ভাত না খেয়ে পারি না, দেখুন লক্ষ্য করুন যে উই ক্যান্ট বাট, উই ক্যানট বাট ইট রাইস, এখানে ক্যানট বাট দিয়ে যে কিছু না করে পারি না, অর্থাৎ আমরা ভাত না খেয়ে পারি না, আমি তোমার তারিফ না করে পারি না, আই ক্যানট বাট অ্যাডমায়ার ইউ। সো এই ইডিয়েমসটা আমরা ব্যবহার করব তখনই যখন আমি কিছু না করে পারি না। এই ইডিয়েমসটা আমরা অনায়াসে এখানে ব্যবহার করতে পারি, বিজ্ঞানের অবদানকে আমরা স্বীকার না করে পারি না। সো উই ক্যানট বাট কনফেস মানে স্বীকার করা, এখানে মূল বিষয়টি দাঁড়ালো যে উই ক্যানট বাট কনফেস, এটির অর্থ হচ্ছে যে আমরা স্বীকার না করে পারি না। কী স্বীকার না করে পারি না, বিজ্ঞানের অবদানকে, দ্য কন্ট্রিবিউট অফ সায়েন্স। তো এভাবে কিন্তু আমরা যখনই সেন্টেন্সের মধ্যে কিছু না করে পারি না, তখন আমরা এভাবে সেন্টেন্সকে তৈরি করতে পারি। তো নেক্সট, এরপরে আমরা পরের অংশটুকু চলে আসি, দেখুন আমরা কিন্তু স্টেপ বাই আগাচ্ছি। আমরা কম্পিউটার এগুলোর মধ্যে একটি, ভেঙে ভেঙে আমরা যদি ট্রান্সলেট করি, কম্পিউটার হয় একটি, ইজ ওয়ান এগুলোর মধ্যে অফ দেম, অতএব কম্পিউটার ইজ ওয়ান অফ দেম, কম্পিউটার এগুলোর মধ্যে একটি। পরের সেন্টেন্সটি যদি লক্ষ্য করি, এটি আধুনিক প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে একটি, তাহলে এটি এগুলোর মধ্যে একটি, এটিকে আমরা প্রথমে ট্রান্সলেট করি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট
বিস্ময়কর আবিষ্কার, ওয়ান্ডারফুল ইনভেনশনস, আধুনিক প্রযুক্তির অফ মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তির অফ মডার্ন টেকনোলজি কি দাঁড়ালো? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন টেকনোলজি। এরপরের অংশটুকু লক্ষ্য করুন, এটি আমাদের আধুনিক জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। তো এখানে একটি বিষয় যে এটি যোগ করেছে, ইট হ্যাজ অ্যাডেড, এটি যোগ করেছে, কি যোগ করেছে? একটি নতুন মাত্রা। তাহলে একটি নতুন মাত্রা ইংরেজি কি? এখানে এ নিউ ডাইমেনশন, অর্থাৎ নতুন মাত্রা, নিউ ডাইমেনশন কোথায় যোগ করেছে? আমাদের আধুনিক জীবনে, আমাদের আধুনিক টু আওয়ার মডার্ন লাইফ। সো আমাদের পুরো সেন্টেন্সটি হয়ে গেল, ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার মডার্ন লাইফ। এটি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে, এটি করেছে, ইট হ্যাজ মেড। তো এখানে একটি লক্ষণীয় বিষয় যে কিছু করা অর্থে, এখানে মেড কেন হলো? এখানে মেক হচ্ছে, মেড হচ্ছে আসলে মেকের পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে মেক, মেক মানে তৈরি করা, ঠিক আছে, কিন্তু কিছু করা অর্থে, কিছু করা অর্থে কিন্তু মেক ব্যবহার হয়। তো এই অর্থে এখানে মেক ব্যবহার হয়েছে, এবং যেহেতু এটি করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে, তো সেই হিসাবে এখানে ইট হ্যাজ মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের জীবনকে আওয়ার লাইফ সহজ ও আরামদায়ক, ইজি অ্যান্ড কমফোর্টেবল। পুরো সেন্টেন্স আমরা পেলাম, ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। পরের অংশটুকু আমরা যদি যাই, কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। তাহলে আমরা ভেঙে এখানে মেইন আমরা সাবজেক্টটাকে প্রথমে আমরা নিচ্ছি, আমরা কি করতে পারি? সম্পাদন করতে পারি, আমরা সম্পাদন করতে পারি। এর ইংরেজি উই ক্যান পারফর্ম, পারফর্ম অর্থ সম্পাদন করা। কি সম্পাদন করতে পারি? আমাদের দৈনন্দিন কাজ, অপর ডেইলি অ্যাক্টিভিটিস। কিভাবে? খুব দ্রুত ও নিখুঁতভাবে, ভেরি ফাস্ট অ্যান্ড ফ্লোলেসলি। এবং কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে, বাই ইউজিং কম্পিউটার। এভাবে আমরা পুরো সেন্টেন্সটি পেলাম, উই ক্যান পারফর্ম অপর ডেইলি অ্যাক্টিভিটিস ভেরি ফাস্ট অ্যান্ড ফ্লোলেসলি বাই ইউজিং কম্পিউটার। তো এভাবে যদি আমরা ভেঙে ভেঙে গ্রামেটিক রুল ফলো করে আমরা সেন্টেন্স মেকিং করি, তাহলে আপনার বড় বড় প্যারা, বড় বড় সেন্টেন্স তৈরি করা কোনো ডিফিকাল্ট কোনো বিষয় না। এই টেকনিকগুলো আমি দেখালাম একটা বিষয়, আপনি আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, এখানে অন্য বিষয়ে সংযোজন করবেন, বা এখানে আমি সায়েন্স দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, আপনি অন্য কোনো সাবজেক্ট এখানে নিয়ে আসেন এবং অন্য কোনো ভার্ব নিয়ে আসেন, এবং লেখার মধ্যে আপনি স্ট্রাকচার না হয় এটি রাখলেন, দেখবেন যে আপনার ডেফিনেটলি আপনার ডে বাই ডে ইম্প্রুভ হবে। ধন্যবাদ সবাইকে।